ঘরের আলো ফুটে উঠেছে, ভেলফুড কিচেন মাঠে এসেছে। ফুলকপি তো অনেক রকম দেখছি, তা আজকে যে ফুলকপিটার কাছে যাব মাঠেই, তা সে ফুলকপিটা দেখে নিশ্চয় আপনি একটু অবাক হবেন, আমরা তো অবাক হয়েই গেছি। তা চলো তো দেখি দুলাল কি ফুলকপি সবার কাছে জানাও। তা মাঠে চলে এসেছি সেই হরেক রকমের ফুল নিতে, তা সে হরেক রকমের ফুল নিয়ে আজকে রেসিপি করতে যাব, অনেকটাই দূরে, তা চলুন হরেক রকম কাটতে থাকি। দুলাল ভাই আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না জানো তো, এর রং করা মনে হয় এরকম হলুদ কি করে হয়, আমার মানে রং টং করেছে তো উপরে মনে হয় রং দিয়ে দিয়েছে নাকি। দেখুন বন্ধুরা একদম হলুদ ফুলকপি, সাদা ফুলকপি আপনারা তো প্রায় খেয়েছেন। সবনাশ আগে কাটো তো দেখি। কাটবো, বাপ চালু শুরু আরম্ভ, একদম চালু শুরু আরম্ভ। দেখো আমার ঠ্যাংকাটি তো না, এর বোটা খুব নরম। দেখুন বন্ধুরা কত সুন্দর, একদম ভরপুর ফুলটা হয়েছে আর দেখতে দারুণ লাগছে। দাদা হ্যাঁ দাদা দে আমারে দে, সবই বড় এই দেখো, এই যে দেখো দাদা ভাই ছুটলাম ভাই, দেখি কিরম ক্যাচ ধরিস, বা হাতে তাও চাষ করার চারটিখানি ব্যাপার নয়, বৌদির গায়ের রং আরো পর্সা ছিল কিন্তু এই ফুল চাষ করতে করতে কালো হয়ে গেছে। আমরা ফুল আমাদের মতন আমরা কেটে নিয়েছি, প্যাকিং চলছে, প্যাকিং 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 করতে হবে না দাদা, ভাই একা পারবো না ভাই, এই যাও সত্যি তো ভার নেই ভাই, তোর কান দেখি আমার পাতা চচ্চড়ি খাবো, চচ্চড়ি সরষে বাটা, সরষে বাটা। আমি তোমার ভালোবাসা, চলো চালু শুরু আরম্ভ। যা পাতা দিছি উনোনে আগুন ধর, আমার দেখ কত বড় লস করালো, কত বড় প্ল্যান হচ্ছে না, ওইদিকে ওই জন্য কইতেছ, নইলে তো তুমি কইতে আমি খুব চালাক, মাথা ঘুরতেছি আমার। ফুলের আটাটা ই সত্যি হয়ে যায় বড়, আবার মাঝখান দিয়ে করলেও বাস ও থাক। ডিম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটা সময় ছিল ভালোবাসা আদান প্রদান হতো অনেক আড়ালে গোপনে, চিঠি দিয়ে ভালোবাসা, তা বর্তমান যুগে মোবাইলের মাধ্যম দিয়ে ভালোবাসা আদান প্রদান হয়, তা ভালোবাসা তো অনেককে অনেকভাবে জানানো যায়, তা আমি সামান্য গানের মাধ্যম দিয়ে জানাতে চাইছি। আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে,
আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, তুমি প্রথম নিও ভালোবাসা, বুঝিও মোর মনের ভাষা গো, আমি সকল ভাষা আমি সকল আশা ভিজিয়ে দিলাম নয়নের জলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। যাবো কি গান গাইলে গো, আর যে কথাগুলো বললে সত্যি দিনে দিনে আরো কত কি দেখবো তা ঠিক না, তাই না? ভালো, তাই আমি দিস ইজ টমেটো কাটিং। এই পৃথিবী থেকে সূর্যকে যতটা কাছে মনে হয় আসলে ততটা কাছে নয়, তেমনি কিছু মানুষ কে যতটা আপন মনে হয় আসলে তারা ততটা আপন নয়, তাই চোখের জল বার করে নেব। অনেক কষ্ট করে নিয়ে এসছে, সর্ষের তেল, মুসুরি ডালের জন্য ফোড়ন নিয়েছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, আগে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। জিরে পড়ে গেল, পেঁয়াজ তেল গরম হয়ে গেছে, আমরা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি ডিমে, ডিমটা ভেজে নেব। আমরা ফুলকপি ডিম দিয়ে রান্না করব, ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আমরা ডিম ভেজেছি ওই তেলে ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, খবর হয়ে গেছে নাকি, হলুদ, লবণ, হ্যাঁ দাও, মশলা হয়ে গেছে, এবার আলু ঢেলে দাও, আলু, তাহলে আলু ফুলকপির সঙ্গে খুব ভালো করে কষা ভাত। হ্যাঁ হ্যাপি রং করা, বাবা রে এ সত্যি আজ রান্না করতে করতে মিস্টেক হয়ে গেছে, টমেটো আগে দিতে হতো কিন্তু ভুলে গেছি, এখন দিয়ে দিচ্ছি টমেটো।
কাঁচা লঙ্কা, ফুলকপিটা সুন্দর কষা হয়ে গেছে ভাই, জল নিয়ে চলে আসো, আমাদের কষানো হয়ে গেছে, একদম খুব সুন্দর মিশ্রণ হয়ে গেছে। তাহলে আমি পরিমাণ মতন ঝোল করে নেব, দেখ দাদা লাগবে ঝোল দেবো। ফুলকপিটা খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, জল গাঢ় গাঢ় ভাব হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ডিম, সবার প্রিয়। এবারে আমরা দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা না কি মশলা? গরম মশলা, গরম মশলা। হ্যাপি বলছে যাই, ও বলতে বলতে কোথায় যায়, হ্যাপি বলছে গরম মশলা, গরম গরম, বুঝলে? গরম গরম সব জায়গায় দিতে হবে, বুঝলে? আমাদের সেই আকাঙ্ক্ষিত তরকারি কমপ্লিট হয়েছে, নামিয়ে নাও। What is joke man? এই মানুষদের পাশে হাসি মুখে এই সেবার আয়োজন প্রতিনিয়ত আমরা নিয়ে এসে চলেছি আপনাদেরই আশীর্বাদে, তা সত্যি আমাদেরও মন ভরে যায়। তবে এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আর এভাবে যেন আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বেশি বাড়াবো না, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে।